আসসালামু আলাইকুম। হেরাজেরা কিচেন অ্যান্ড ক্রাফটের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিড়ার একটি অসাধারণ ডেজার্ট। আর এটা হাতের কাছে থাকা যে কোনো ফল দিয়ে তৈরি করে নিতে পারেন সহজেই। তো দেখে নিন কীভাবে তৈরি করছি চিড়ার ডেজার্ট। চিড়া নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ। চিড়াগুলোকে চালনির সাহায্যে চেলে নিচ্ছি। এতে করে চিড়ার মাঝে যে ময়লাগুলো ছিল সেটা পড়ে গেছে। চিড়াগুলো ভালোভাবে ধুয়ে আমি 10 মিনিটের জন্য এভাবে রেখে দিচ্ছি। এতে করে চিড়াটা নরম হয়ে আসবে। একটি বল নিয়েছি, বলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা 2 কাপ চিড়াগুলো। চিড়াগুলোকে আমি ভালোভাবে ধুয়ে 10 মিনিট রেখে দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন চিড়াটা অনেকটা নরম হয়ে আসছে। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ। দুধটা আমি ঘন করে জাল করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। মিষ্টি খাবারের স্বাদটা বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দিতে পারেন স্বাদ অনুযায়ী লবণ। দই দিয়ে দিচ্ছি 1 কাপ। এখানে আমি মিষ্টি দই দিচ্ছি, আপনি চাইলে এখানে টক দই দিতে পারেন। আর এই দই রেসিপিটা আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন কীভাবে তৈরি করছি। মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী, আমি এখানে 2 টেবিল চামচের মতো চিনি দিচ্ছি, কারণ আমি এখানে মিষ্টি দই দিয়েছি, এমনি তো মিষ্টি লাগবে। দিয়ে দিচ্ছি কিছু নারকেল কুড়ানো, দিচ্ছি কিছু খেজুর টুকরো করা। আপনার হাতের কাছে থাকা যে কোনো ফল দিয়ে তৈরি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু কলার কুচি। এখন চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যেটাই সার্ভ করব তাতে নিয়ে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো সার্ভ করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি চিড়ার যেগুলো আছে উপাদানগুলো দিয়ে দিলাম। এরপরে একটি লেয়ার করে দিচ্ছি, দইয়ের লেয়ার দিয়ে দিলাম। আবার দিয়ে দিচ্ছি চিড়ার লেয়ার। সার্ভিংয়ের উপরও খাবার দাবারের পছন্দটা অনেকটা নির্ভর করে। এভাবে চিড়া এবং দইয়ের লেয়ার দিয়ে আমি পুরোটা পূর্ণ করেছি। এখন অবশেষে দিয়ে দিচ্ছি দইয়ের লেয়ারটা। দিয়ে দিচ্ছি কয়েক টুকরা কলা। এখানে আমি পরিবেশনের জন্য খেজুরটা রিং করে কেটেছি, দেখতে একটু ভালো দেখাবে। সবশেষে দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো। তো ইফতার এবং সেহরিতে আমরা সবসময় ভাজা পোড়া খাবার না খেয়ে মাঝে মধ্যে এভাবে ইফতারটা সেরে নিতে পারি। সেহরির সময় সবসময় ভাত খেতে ভালো লাগে না, তখনও এভাবে আমরা এইরকম চিড়ার ডেজার্টটা তৈরি করে খেয়ে নিতে পারি। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ।